পিরোজপুর সদর উপজেলার হুলারহাট দাউদপুর কলাখালী সড়কে একটি লোহার সেতু ভেঙে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার বিকেলে বালুবোঝাই পিকআপ ভ্যান পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে। স্থানীয়রা বলছেন, সেতু ব্যবহার করে কলাখালী ও টোনা ইউনিয়ন এবং পার্শ্ববর্তী নেসারাবাদ উপজেলার বহু মানুষ যাতায়াত করে থাকেন। ঝুঁকিপূর্ণ এই সেতুটি দিয়ে ভারী যান চলাচল নিষেধ করলেও বিকেলে বালুবোঝাই পিকআপ ভ্যানটি ঝুঁকি নিয়েই সেতুতে ওঠে। এ সময় সেতুর মাঝের অংশ ধসে খালের মধ্যে পড়ে যায়। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, সেতুর ঝুঁকিমূল ছিল, সেখানে একটি নতুন গার্ডার ব্রিজ নির্মাণের জন্য দরপত্র দেওয়া হয়েছে।